এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটু দেরি করে ব্লগ করলাম, এখন বাজে 10:30। তো আজকে একটু দেরি করে ব্লগ করার কারণ হচ্ছে যে আজকে আমার অনেকগুলো একসাথে কাজ আছে সেই জন্য, আর সাথে আমার মেয়ে চলে এসেছে। আমার মেয়ের শরীরটা খুব একটা ভালো না, তবুও খুবই এনথুসিয়াস্টিকলি তোমাদের কাছে চলে এসেছে হ্যালো বলার জন্য। হ্যালো বলে দাও সবাইকে। ইয়েস, তো আজকে আমাদের কাজ বলতে আমরা ডাক্তারের কাছে যাবো, চেক আপ করবো, যেহেতু আমার মেয়ের শরীরটা ভালো না। আমাদের নিজেদের চেক আপ করবো, যেহেতু আমরা এত দূর লং ডিস্টেন্স একটা যাব, আর তার সাথে শপিং করব, প্রচুর 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 শপিং করব। তো সব মিলিয়ে আজকের দিনটা পুরো প্যাকড আপ, কেননা কাল থেকে আমি গাড়িতে আমাদের জামা কাপড় সুটকেস সব রাখা স্টার্ট করব। তো খুব এক্সাইটমেন্ট লাগছে যে কলকাতা টু ব্যাঙ্গালোর টু কলকাতা যাব, এত বড় ডিস্টেন্স তা যাবো, খুব এক্সাইটমেন্ট লাগছে। অবশ্যই তোমাদেরকে ব্যাঙ্গালোর টু কলকাতা জার্নি পার্ট 1 পার্ট 2 তোমাদের সাথে শেয়ার করবো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এবার আমরা বেরোচ্ছি। তো আজকে ফার্স্ট যাব হচ্ছে কালী মন্দিরে, বিকজ কালী মন্দিরে যাচ্ছি এই কারণে আমার মেয়ের শরীরটাও অসুস্থ, আর নেক্সট উইক আমরা বেরিয়ে যাচ্ছি। তো যাওয়ার আগে একটা ছোট পুজো দিয়ে যাই মন্দিরে। তো কালী মন্দিরের ভিডিওটা এর আগেও আপনারা দেখেছেন, আমার ভিডিওর মধ্যে আছে, যদি দেখে না থাকেন অবশ্যই দেখবেন। দেখতে গেলে কি করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সেখানে কালী মন্দিরের ভিডিওটা রয়েছে। তো আজকে আমরা আবার যাব সেই মন্দিরে পুজো দিতে, আমাদের নিজেদের জন্য, আমার মেয়ের জন্য। তো দেখা হচ্ছে গাড়ির মধ্যে। বেরিয়ে পড়েছি আমরা, সাথে আছে আমাদের মানে সোসাইটিরই একজন বান্ধবী, আমার বান্ধবী, নাম হচ্ছে ললিতা। সে হাই ললিতা, মেয়েটা তামিল, থ্যাংক ইউ, মেয়েটা হচ্ছে তামিল, তো মেয়ে নয় লেডি। তো ও আমার সাথে যাচ্ছে আজকে কালী মন্দিরে। তো চলো কিছুক্ষণ পর আবার দেখা হবে মন্দিরে। ব্যাঙ্গালোর কালীবাড়ি ব্যাঙ্গালোরের কস্তুরি নাগারে অবস্থিত। এই মন্দিরের উপস্থাপনা করেছিলেন ইন্ডিয়ান এয়ারফোর্স এবং আইটিআইয়ের বাঙালি কিছু কর্মী। প্রথম কালী পুজো হয় 1973 সালে, যখন এই মন্দির চত্বরটি ফাঁকা জমি ছিল। তারপর 1976 সালে ব্যাঙ্গালোর কালীবাড়ি ট্রাস্ট তৈরি হয় এবং সেই থেকে এখন অবধি
ট্রাস্ট সেই কালী পুজো করে আসছে। মন্দির থেকে বেরিয়ে সোজা ডাক্তারের কাছে যাওয়া জন্য আমরা রেডি হলাম। সেখান থেকে যাব আমরা শপিং মলে লাস্ট মিনিট শপিং করার জন্য। Thank you.
তো জাস্ট এই মুহূর্তে আমরা এইমাত্র ফিরলাম অনেক পথ অতিক্রম করে, মানে খুব টায়ার্ড লাগছে আজকে, অনেক মোটামুটি শপিং করেছি, কারণ নেক্সট উইক যেহেতু আমরা চলে যাচ্ছি কিছু কিছু জিনিস আমাদের শপিং করতে রয়েছে, সেগুলো অবশ্যই দেখাবো, অবশ্যই বলবো, সেটা ক্রমশ প্রকাশ্য। তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি, তোমাদের অবশ্যই তোমাদের মহামূল্যবান কমেন্টস দিয়ে আমাকে জানিও কেমন লাগলো। যদি তোমার ভিডিওটি আমাদের পছন্দ হয়ে থাকে, আমার ভিডিওটি তোমাদের, অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অবশ্যই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ব্লগে, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। ততক্ষণের জন্য গুড নাইট।